লিভারের হিস্টোলজিক্যাল স্ট্রাকচারের মধ্যে তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ তারা হলো হেপাটিক লোবিউল পোর্টাল লোবিউল এবং পোর্টাল অ্যাসিনাই এই তিনটা স্ট্রাকচারাল ইউনিটের বা তিনটা ইউনিটের কনসেপ্ট যখন আমরা ভালোভাবে বুঝতে পারবো তখনই লিভারের ফাংশনটা সম্বন্ধে আমাদের একটা পরিষ্কার ধারণা জন্মাবে তো প্রথমে আসো হেপাটিক গ্লোবিউল নিয়ে আলোচনা করি হেপাটিক লোবিউলা হলো একটা হেক্সাগোনাল অর্থাৎ ছয় কোণা একটা স্ট্রাকচার মাইক্রোস্ট্রাকচার দ্যাট মিনস মাইক্রোস্কোপের নিচে আমরা এটা দেখতে পাবো এমন একটা স্ট্রাকচার যা প্রত্যেকটা কোনাতে একটা করে পোর্টাল ট্রায়েড থাকবে পোর্টাল ট্রাইডের কম্পোজিশন হলো যে এখানে তিনটা জিনিস থাকে একটা হচ্ছে হেপাটিক আর্টারিওল দেন হচ্ছে পোর্টাল ভেনিওল এবং বাই ডাকটিউল যেহেতু এটা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার বা স্ট্রাকচার সেজন্য আমরা সব সময় এখানে বলবো এবং আর্টারিউল কারণ এগুলোকে খালি চোখে দেখা যাবে না এবং ছয় যে ছয়টা পোর্টাল থাকে তারা আবার একটা ক্যাপসুল দিয়ে সারাউন্ড করা থাকে বা আটকানো থাকে এটা হলো একটা হিস্টোলজিক্যাল ফিগার আমরা মাইক্রোস্কোপের নিচে ঠিক এভাবেই দেখতে পাবো লিভারের স্লাইডটাকে যেখানে ছোট ছোট লাল লাল ডট ডট দিয়ে হেপাটো সাইডকে কে বোঝানো হয়েছে এবং এগুলো হলো এক একটা সেপটা যে যেটা দিয়ে আমার পোর্টাল হেপাটিক লোবিউলটাকে আইডেন্টিফাই করা হয়েছে যা প্রত্যেকটা কোনায় এটা একটা পোর্টাল ট্রায়েড এটা একটা পোর্টাল ট্রায়েড এরকম পোর্টাল ট্রায়েড ছয়টা কোনায় থাকবে সেটা মিলে একটা হেপাটিক লোবিউল তৈরি হবে এটা আরেকটা হেপাটিক লোবিউল আমরা দেখতে পাচ্ছি এরকম অনেকগুলো হেপাটিক লোবিউল থাকে লিভারে এবং সবগুলো মিলে পুরো লিভারের তৈরি হয় তো প্রত্যেকটি হেপাটিক আমরা তাহলে কি পাচ্ছি এটা ছয় কোন একটা স্ট্রাকচার যার ছয়টা কোনায় পোর্টাল ট্রায় থাকবে ছয়টা পোর্টাল সেন্টারে থাকবে সেন্ট্রাল এবং বাকি যে দ্যাট পোর্টাল ভেন এবং সেন্ট্রাল ভেনের মাঝে যে স্ট্রাকচারটা সেই জায়গাটায় থাকবে প্লেটস অফ হেপাটোসাইটস এবং হেপাটিক সাইনোসাইডস হেপাটিক প্লেটগুলো এভাবে করে একদম তারার মতন চার পাঁচ দিয়ে ছড়ানো থাকবে সেন্ট্রাল ভেনের এবং দুটো প্লেটস অফ হেপাটোসাইট অথবা হেপাটিক ল্যামিনার মাঝে যে ফাঁকা অংশটুকু থাকবে সেটাকে বলা হেপাটিক সাইনোসয়েস সাইনোসয়েস মানে আমরা বুঝি যে একটা ভেসেল ব্লাড ভেসেল ডাইলেটেড ভেন এগুলোকে বলা হয় সাইনোসয়েস এবং গ্রিন কালার যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি সেই গ্রিন কালার স্ট্রাকচার দিয়ে বোঝানো হয়েছে বাইল ক্যানালিকুলি গুলোকে এই হেপাটিক লোবিউল দিয়ে আমরা কি বুঝি বুঝি যে লিভারের যে স্ট্রাকচার তার সাথে তার ফাংশনের কি রিলেশন হ্যাঁ এখানে এই হেপাটিক লোবিউল দিয়ে আমাদের যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে লিভারের এন্ডোক্রাইন ফাংশনটা কি আমরা জানি যে লিভারে যে পোর্টাল ভেন পোর্টা হেপাটিস দিয়ে ঢুকছে লিভারের ভিতরে সেই পোর্টাল ভেন দিয়ে প্রচুর নিউট্রিশন স্মল ইন্টেস্টাইন থেকে লিভারে আসছে এবং সেই নিউট্রিশনাল এন্ড প্রোডাক্ট যেমন কার্বোহাইড্রেট থেকে তৈরি হবে গ্লুকোজ প্রোটিন থেকে তৈরি হবে অ্যামাইনো অ্যাসিড ফ্যাট থেকে যে কাইলোমাইক্রন এই সমস্ত এন্ড প্রোডাক্টগুলো এসে লিভারে জমা হয় স্টোর হাউস অফ লিভার লিভার এসে তারা জমা হচ্ছে এই নিউট্রিশনাল প্রোডাক্টগুলো সব এই পোর্টাল ভেনিউল হয়ে হেপাটিক সাইনোসয়েড হয়ে সেন্ট্রাল ভেনে চলে আসছে সেই ব্লাডটা এসে একটা সময় নিউট্রিয়েন্টগুলো লিভারে স্টোর হচ্ছে এবং ভেনাস ব্লাডের যে ওয়েস্ট প্রোডাক্টগুলো থাকে সেগুলো সেন্ট্রাল ভেন থেকে ইন হেপাটিক ভেন হয়ে ইনফেরো ভেনাকাবাতে ড্রেন করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লিভারের এই ইউনিটটা দিয়ে আমরা তার এন্ডোক্রাইন ফাংশনকে এমফেসাইজ করেছি বা গুরুত্ব দিয়েছি তাহলে এই ইউনিটটা হচ্ছে আমার এন্ডোক্রাইন ফাংশনের সাথে রিলেটেড এটা দেখে আমরা বুঝতে পারি যে লিভারে এন্ডোক্রাইন ফাংশনটা কী এরপরে আসো পোর্টাল পোর্টাল লোবিউল লোবিউল হচ্ছে একটা একটা এরিয়া যার তিনটা সেন্ট্রাল থাকবে তার মানে মানে পাশাপাশি তিনটা হেপাটিক লোবিউলের মাঝে যে সেন্ট্রাল ভেন আছে সেই তিনটা সেন্ট্রাল ভেনকে যদি আমরা কানেক্ট করি তাহলে যে ট্রাইঙ্গুলার এরিয়াটা তৈরি হয় সেই এরিয়াটাকে বলা হয় পোর্টাল লোবিউল যার মাঝে সেন্টারে থাকবে একটা পোর্টাল ট্রায়েড পোর্টাল লেবুলের তিন কোনায় তিনটা সেন্ট্রাল ভেন থাকবে তারা হচ্ছে অ্যাডজাসেন্ট হেপাটিক লোবিউলের সেন্ট্রাল ভেন এবং সেন্টারে থাকবে পোর্টাল ট্রায়েড এই ইউনিটটা দিয়ে আমরা লিভারের বাইল সাক্রেশন বা এক্সোক্রাইন যে ফাংশন সেটা সম্বন্ধে একটা ধারণা পাই সেটা কি রকম যেমন আমরা জানি যে এই জায়গাগুলোতে আছে হেপাটোসাইটস প্লেটস অফ হেপাটোসাইটস থাকে তার মাঝে থাকে হেপাটিক এই হেপাটোসাইটগুলোর ফাংশন হচ্ছে তারা তৈরি করে বাইল ক্যানালিকুলি হয়ে চলে আসবে বাইল ডাকটিউলে সেই বাইল ডাকটিউলটা রয়েছে কোথায় পোর্টাল ট্রাইডের মাঝে তারপর সেই বাইল ডাকটিউল থেকে আবার বাইলটা বের হয়ে হেপাটিক রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক হয়ে কমন হেপাটিক ডাক হয়ে বাইল ডাক্টে হয়ে সেটা ডিডোনামে গিয়ে ওপেন করছে তাহলে এই ইউনিটটা দিয়ে আমরা বুঝতে পারছি যে লিভারের এক্সোক্রাইন ফাংশন হচ্ছে বাইল সিক্রেশন তাহলে এই ইউনিটটার এই ট্রায়াঙ্গুলার ইউনিটটাকে ইউনিটটা এমফসাইজ করছে লিভারের এক্সোক্রাইন ফাংশনকে এটা হচ্ছে হিস্টোলজিক্যাল ফিগারটা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা হেপাটিক লোবিউল এটা একটা হেপাটিক লোবিউল এবং এটা একটা হেপাটিক লোবিউল এই পাশাপাশি তিনটে হেপাটিক লোবিউলের যে সেন্ট্রাল ভেন আছে তাদেরকে কানেক্ট করলে মাঝে আমরা একটা পোর্টাল ট্রাইড পাচ্ছি তাহলে এই এরিয়াটা হচ্ছে আমার পোর্টাল লোবিউল সেন্ট্রালে থাকছে পোর্টাল ট্রায়েড তার চারপাশে এগুলো হচ্ছে প্লেস অফ হেপাটোসাইডস অ্যান্ড হেপাটিক সাইনোসয়েডস এবং তিনটা কোনায় তিনটা সেন্ট্রাল ভেন এই ইউনিটটা এম্পেসাইজ করছে লিভারের বাইল সিট্রেশনকে দ্যাট মিন্স এক্সোক্রাইন ফাংশন অফ লিভারকে এরপরে যেটা লিভারের ফাংশনাল ইউনিট সেটা হচ্ছে পোর্টাল অ্যাসিনাই পোর্টাল অ্যাসিনাই দিয়ে একটা ডায়মন্ডশেফট এরিয়াকে বোঝানো হয় যা কিনা একটা শর্ট এক্সিস থাকবে একটা লং এক্সিস থাকবে শর্ট এক্সিসটা থাকবে অ্যাডজাসেন্ট দুইটা পোর্টাল এপাটিক লোবিউলের যে কোনায় পোর্টাল ট্রায়েড থেকে সেই দুইটা পোর্টাল ট্রায়েডকে কানেক্ট করলে যে এক্সিসটা হবে দিস ইজ দ্য শর্ট এক্সিস এবং লং এক্সিসটার দুই মাথায় থাকবে দুইটা সেন্ট্রাল ভেন অ্যাডজাস্টেন্ট সেন্ট্রাল ভেন দিয়ে যে ডায়মন্ড শেপড এরিয়াটা তৈরি হচ্ছে তাকে আমরা বলছি পোর্টাল অ্যাসিনাই এই পোর্টাল অ্যাসিনাইটা আমাদের এমফেসাইজ করবে কোন ফাংশনকে বা কোন ফাংশন বুঝাবে সেটা হচ্ছে এই এরিয়ার অক্সিজেন লেভেলটা কোথায় কি রকম সেটা কিভাবে যেমন আমরা দেখতে পাচ্ছি যে শর্ট এক্সেসে দুই মাথায় পোর্টাল ট্রাইড থাকে পোর্টাল ট্রাইডে থাকে হেপাটিক আর্টারিওল এবং আমরা জানি যে আর্টারি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে তাহলে এখানকার দুই কোনায় দুইটা আর্টারি থাকার জন্য এর মাছ বরাবর যেই এরিয়াটা সেই এরিয়াটাতে অনেক বেশি অক্সিজেনেটেড ব্লাড থাকবে এই এরিয়াটাকে আমরা নাম দিয়েলাম জোন ওয়ান তাহলে জন ওয়ানে থাকছে মোর অক্সিজেন অ্যান্ড নিউট্রিশন আর্টারির মাধ্যমে না নিউট্রিশনগুলো লিভারে আসে আমরা জানি যে কোনো আর্টারিয়াল ব্লাডের মধ্যে থাকে অক্সিজেন অ্যান্ড নিউট্রিশন এরপরে একদম সেন্ট্রাল ভেনের কাছাকাছি যেই জোনটা যেই এরিয়াটা সেই এরিয়াটা খুবই স্বাভাবিক আমরা বুঝতে পারছি যে সেটা সেন আর্টারি থেকে অনেক দূরে আর্টারি থেকে দূরে হওয়ার জন্য স্বাভাবিকভাবে সেখানে অক্সিজেন এবং নিউট্রিশনের পরিমাণটা কমে যাবে তাহলে জোন থ্রিতে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এটা শর্ট এক্সিস থেকে দূরে বা আর্টারি থেকে দূরে সেজন্য এখানে অক্সিজেন এবং নিউট্রিশনাল পরিমাণটা কম থাকে এবং জোন টু যেটা মাঝামাঝি যেই জোনটা ইন্টারমিডিয়েট জোন যেটা যেটা কিনা না জোন ওয়ান এবং থ্রির মাঝে থাকে সেই জোনটা মডারেট অ্যামাউন্ট অফ অক্সিজেন এবং নিউট্রিশন ক্যারি করে এই ডায়মন্ডশেপড যে ইউনিট সেই ইউনিট দিয়ে আমরা বুঝতে পারলাম লিভারের কোন জায়গাটাতে কি পরিমাণ অক্সিজেন এবং নিউট্রিশন থাকে তাহলে আমরা খুব ভালোভাবে বুঝে ফেললাম পোর্টাল অ্যাসিনাই দিয়ে তাহলে কিভাবে লিভারের নিউট্রিশন এবং অক্সিজেনের লেভেলটা আমরা বুঝতে পারি